মিটলো না জট। সোমবার ঝালদা পৌরসভা কক্ষে জরুরি সভার দুটি বৈঠক ছিল, সেখানে পৌর প্রধানের সঙ্গে কয়েকটি বিষয় বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের আদি কাউন্সিলরদের। প্রাক্তন পৌর প্রধান সুরেশ আগরওয়ালের কটাক্ষ, কবে কারা দলে যোগ দিচ্ছেন এই নিয়ে কিছু অস্পষ্টতা আছে। বৈঠকে শুধু বোনাসের ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে, বাকি বিষয় যেগুলি ছিল সম্মতি দেওয়া হয়নি। সাধারণ সভা ডাকা বা না ডাকা নিয়ে কিছুদিন থেকে পৌর প্রধানের সঙ্গে মতানৈক্য চলছে তৃণমূলের আদি কাউন্সিলরদের। এই নিয়ে পরস্পরের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন তারা। তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে সুর মিলিয়েছে কংগ্রেসও। দলের কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন, যা অবস্থা চলছে তাতে অবিলম্বে পৌর প্রধানকে তার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলে আমি মনে করি। উন্নয়ন কিছুই হচ্ছে না, শুধু মানুষকে বিভ্রান্ত করার নোংরা খেলা শুরু হয়েছে। আজকের যে বিষয় ছিল, দুটো এজেন্ডা ছিল আজকে মিটিংয়ের, যে পেনশনারদের পেনশন এবং স্যালারি এবং বোনাস, যারা কর্মচারী আছে পৌরসভা তাদের এই সকল করার ব্যাপারে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় যে যতদিন জাতীয় কংগ্রেসের বোর্ড ছিল ঝালদা পৌরসভাতে, সাতজন কাউন্সিলর আমরা নিয়ে এই জাতীয় কংগ্রেসের বোর্ড চলছিল। আজকে পর্যন্ত কিন্তু কোনো দিন কোনো এজেন্ডাতে কিন্তু আমাদের পৌর প্রধান কিন্তু ফেলিওর হননি। আজকে বড় বড় কথা বলে এই যে আপনাদের যে এমএলএ, উনি তো ঝালদার ভোট নিয়েও এমএলএ পেয়েছেন, তো এমএলএ সাহেব বড় বড় কথা নিয়ে উনি বিভিন্ন জায়গায় বলে বেড়ান যে দশজন কাউন্সিলর নিয়ে আজকে এই ঝালদা পৌরসভার পৌর প্রধানের কুর্সিতে উনি বসেছেন শীলা চ্যাটার্জি। আজকে কার দায়িত্ব এই দশজনকে এক করা? এই বিধায়কের দায়িত্ব, উনি সেটাতে সম্পূর্ণভাবে বিফল। আজকে একটা কথা আপনারা প্রচার মাধ্যমে দেখে থাকবেন, আমিও দেখেছি, শুদ্ধ অশুদ্ধর ব্যাপার। যে জয়নিংয়ে সহসভাপতি উপস্থিত ছিলেন জেলা পরিষদের, যে জয়নিংয়ে বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন, আজকে ওনারা জয়নিং করালেন, সব করালেন, কিন্তু আজকে সেটা মানে ঝালদা পাবলিকের পক্ষে একটা মানে আনওয়ান্টেড জিনিস করে দিলেন, খারাপ জিনিস করে দিলেন। এখানে উন্নয়ন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। আজকে বিভিন্ন জায়গায় মানুষরা যারা ঘর নিয়ে বসে আছেন, ভেঙে বসে আছেন, তারা ঘর পাচ্ছেন না। আমি এবং পূর্ণিমা কান্দু দুজনেই পেনশনাররা পেনশন পাক, স্যালারি পার্সেন্টরা স্যালারি পাক, একদম সম্পূর্ণভাবে এটার পক্ষে আছি। আজকে সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং মিউনিসিপ্যালিটির ফান্ডের যা অবস্থা সেখানে দেখা যাচ্ছে যে উনি পেনশনারদের পেনশন দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আজকে ফান্ড মিউনিসিপ্যালিটিতে নেই, আজকে বোনাসের সম্বন্ধেই উনি শুধু আলোচনা করলেন, পেনশনারদের পেনশন সম্বন্ধে উনি কোনো আলোচনাই করলেন। আজকের যা ঝালদা পৌরসভায় আজকের যা পরিস্থিতি হয়েছে তাতে এই যে পৌর প্রধানের কুর্সিতে যিনি বলে বসে আছেন মাননীয় শীলা চ্যাটার্জি, নীতিগতভাবে ওনার যদি একটুও নীতিবোধ থাকে তাহলে আজকেই ওনার পৌর প্রধানের কুর্সি থেকে ওনাকে পদত্যাগ করা উচিত বটে। কারণ উনি সম্পূর্ণভাবে ঝালদার উন্নয়ন করতে ব্যর্থ, উনি মিটিং নিজে ডেকে নিয়ে নিজের মিটিংয়ের সমস্ত এজেন্ডা আলোচনা করতে ব্যর্থ, উনি মিটিংয়ে যা যা এজেন্ডা আছে কোনোটাতে উনি পাস করতে পারছেন না, সব এজেন্ডাতে উনি ফেল মারছেন। আজকে নীতিগতভাবে ওনার এই কুর্সিতে এক সেকেন্ডও বসে থাকা উচিত নয়। আজকে মূলত দুটো বিষয়ে আলোচনার জন্য স্পেশাল মিটিং ডেকেছিলেন চেয়ারম্যান মহাশয় মহোদয়। ওনার এই যে স্পেশাল মিটিং ডাকার কারণ হচ্ছে যে মিউনিসিপ্যালিটির স্টাফদের বেতন বোনাস এবং পেনশনের ব্যাপারে আলোচনার ব্যাপার ছিল, এবং দ্বিতীয় মিটিংটা ছিল ঝালদা শহর সাফাই, পূজার মুহূর্তে সাফাই, জল সরবরাহ, ইলেকট্রিকের ব্যাপারে ছিল। এখন আমরা আপনারা জানেন, ইতিপূর্বে আপনাদের মাধ্যমেও জানানো হয়েছে যে 26/9/2023 এবং 4/10/2023 আমরা পরপর দুটা চিঠি পৌর প্রধানকে দিই যে আপনি ইমিডিয়েটলি একটি সাধারণ সভা ডাকুন, তাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করে যাতে পূজার মাধ্যমে আমরা পূজার পূর্বে ভালোভাবে কাজ করে উঠতে পারি। কিন্তু যাই হোক, উনি কী কারণের জন্য মিটিং ডাকেন না সেটা উনি ভালো বলতে পারবেন। এবং আপনারা ইতিপূর্বে হয়তো ভালো করেই জানেন উনি কংগ্রেস থেকে প্রথম চেয়ারম্যান হয়েছিলেন, তো যেদিন থেকে কংগ্রেস জাতীয় কংগ্রেস থেকে উনি চেয়ারম্যান হয়েছেন সেই দিন থেকে ঝালদার কাজ একদম কোলাপস হয়ে পড়েছে। ঝালদার এই জাতীয় কংগ্রেসে উনি আসার পর থেকে, উনি চেয়ারম্যানের পদে বসার পর আজ পর্যন্ত ঘরের একটাও টাকা ছাড়তে পারেন না,
কোনো ডেভেলপমেন্টের একটা রাস্তারও কাজ করতে পারেননি। উনি ইদানি 6/9/2023 তারিখে টিএমসিতে জয়েন করেছেন, এটা আমরা মিডিয়া মাধ্যমে জানতে পারছি, আমরা এখনও অবগত নই। তবে আমি যতদূর জানি এখনও কম্পিটেন্ট অথরিটিকে ওনারা এখনোভাবে লিখে দেননি যে ওনারা কাগজ কলম হিসাবে যে ওনারা টিএমসিতে জয়েন করেছেন। এখন ওনাদের অবস্থানটা কি সেটা ওনারাই ক্লিয়ার বলতে পারবেন, কিন্তু কাজ উনি যেদিন থেকে চেয়ারম্যানের চেয়ারে বসেছেন জাতীয় কংগ্রেসের পক্ষ হয়ে, সেদিন থেকে ঝালদা পৌরসভাতে কাজ একদম কলাপস হয়ে পড়ে আছে। কোনো তত্ত্বাবধান নাই, কেউ দেখায় না, এবং একমাত্র খালি উনি বলেন যে বেতন বোনাস দেওয়ার দায়িত্বটা সব কাউন্সিলরের, বেতন বোনাস দেওয়াটা সব কাউন্সিলরের দায়িত্ব, সেমন সবাইকে মিলে কাজের উন্নয়নের পদ্ধতিটাকেও সিলেকশন করা এবং একটা সিদ্ধান্ত আসা সেটাও কিন্তু সব কাউন্সিলরদের দায়িত্ব। তখন কিন্তু উনি বলছেন যে ওনার নিজস্ব দায়িত্ব, ডেভেলপমেন্টের ব্যাপারে কী খরচ করবে, কোথায় আসবে, কোথায় যাবে, সেসব তখন উনি একা বলবেন, কিন্তু যখনই কোথায় আপজোড়ে পড়বেন তখন উনি বলেন যে কাউন্সিলরের দায়িত্ব। এই এটা একই জায়গায় দুটো কথা হতে পারে না। এখন তো উনি তো আপনাদের দলেরই চেয়ারম্যান। না, দলের চেয়ারম্যান আমরা কথা অস্বীকার করছি, দলের চেয়ারম্যান এখন উনি আদৌ কি কম্পিটেন্ট অথরিটিকে লিখে দিয়েছেন, এক মাসের মধ্যে কম্পিটেন্ট অথরিটিকে জানানোর ব্যাপার। কারণ একজন সাধারণ মানুষ যদি কোনো জায়গায় কোনো পার্টিতে জয়েন করে তাহলে পার্টির ঝান্ডা ধরলেই হবে, কিন্তু আপনারা ভালোভাবে অবগত আছেন যেমন লোকসভার যদি কোনো সদস্য যদি কোনো পার্টি চেঞ্জ করে তাহলে তারা স্পিকারকে জানায়, বিধানসভাতেও সেই পদ্ধতিটা আছে, সেরকম পৌরসভাতেও ওই পদ্ধতি আছে। যদি কোনো কাউন্সিলর কোনো জায়গার থেকে জিতে এবং নিজের স্থান পরিবর্তন করে তাহলে ওনাকে কম্পিটেন্ট অথরিটিকে জানাতে হবে। আমাদের ঝালদা মিউনিসিপ্যালিটির কম্পিটেন্ট অথরিটি হচ্ছে এসডিও ঝালদা। এই আমরা যতদূর জানি আজ পর্যন্ত এসডিও ঝালদাকে এখনও ওনারা জানাননি যে ওনারা দল পরিবর্তন করে টিএমসিতে যোগদান করবে।